পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার কালিয়াচক তিন নম্বর ব্লকের শশীমণ্ডল পাড়ার গ্রামে শুরু থেকে 100টা পরিবারে শৌচাগার ছিল না। তারা দরখাস্ত দেওয়ার পর 30টি পরিবারে শৌচাগার করে দেয়, আর এখনও বাকি রয়েছে 70টি পরিবার। এর মধ্যে দুবার দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু কোনো শৌচাগার করে দেওয়া হয়নি। আপনার বাড়িতে কি বাথরুম আছে? কেন হয়নি? করে দিচ্ছে না, বলেছিলাম প্রধানকে তো করে দেন। আপনারা কোথায় যান বাথরুম করতে? আমরা মাঠে। মাঠে রাত্রেবেলা কিভাবে যান? রাত্রের সঙ্গে কাউকে নিয়ে যাই বাড়ি থেকে। বর্তমান ভারতবর্ষে স্বচ্ছ ভারত মিশন নিয়ে তোলপাড় চলছে, বিভিন্নভাবে প্রচার চলছে, মানুষকে নানানভাবে সতর্ক করা হচ্ছে, টিভি ব্যানার যেদিকে তা চোখ যায় স্বচ্ছ ভারতের প্রচার লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের এই যোজনার নাম দেওয়া হয়েছে মিশন নির্মল বাংলা। সমস্যা মানে আমাদের বাথরুম কিছু নাই, গরিব মানুষ, এখন আমার দিকে লক্ষ্য হচ্ছে না, আমার বাড়ি পার্সোনা করে দিচ্ছে, আমার করে দিচ্ছে না। এবার বলছি যে আমাদেরকে একটা বাথরুম দাও, তো বলছে যে পরে হবে। এই রকমই পরিস্থিতিতে মালদা জেলার শশীমণ্ডল পাড়া গ্রামের চেহারাটা আমরা দেখতে পাই ঠিক উল্টো। এখনও তাদেরকে মাঠে ঘাটে জঙ্গলে প্রয়োজনীয় নিত্যকর্ম চালাতে হচ্ছে, এর জন্য তারা নানান রকম রোগ বিরোগে ভুগছে। আপনার বাড়িতে কি স্যানিটেশন আছে, পায়খানা, বাথরুম? না, দেয় না, গরিব বলে হেলা করছে। দরখাস্ত তো করেছি সবই, দিব দিব বলতেই থাকছে, কই দিছে। এই সমস্যা নিয়ে আমি পঞ্চায়েত প্রধানের কাছে যাই, তিনি আমাকে বললেন যে আমাদের ডিএম সাহেব, বিডিও সাহেব আমাদের যেটা অর্ডার আমরাকে দিয়েছিলাম, আমরা অর্ডার নিয়েছিলাম, সেটা আমাদের কমপ্লিট হয়েছে। অনেক গ্রামে অনেক বুথে সমস্যা আছে বা ছুটে আছে, আমরা কত সময় অল্প সময়ের মধ্যে আমরা নিতে পারিনি। তারপরে আমরা আবেদন রাখবো বিডিওর সামনে ওটি করার জন্য, এবার ডিএম সাহেব বিডিও সাহেব যেটা আমাদের নির্দেশ দিবে সেটা আমরা আদেশ পালন করবো। আমি একজন সামুদায়িক সংবাদদাতা হিসাবে চাই যত তাড়াতাড়ি সম্ভব শশীমণ্ডল পাড়া গ্রামে শৌচাগার করে দেওয়া হোক। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, পঞ্চায়েত প্রধান সাহানারা বিবি মোবাইল নম্বর 9647544700 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।